ওয়েলকাম ফ্রেন্ড। সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় উঠে এসেছে, দেখুন কি বলা হচ্ছে। পারফরমেন্স করতে পারলে তবেই পদোন্নতি, কেন্দ্রীয় সরকারি চাকরিতে পদোন্নতির একমাত্র মাপকাঠি পারফরমেন্স, এই অভিমুখেই ভাবনা চিন্তা শুরু করেছে মোদি সরকার। সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস এবং রেলওয়ে সার্ভিসের প্রাথমিক এই ব্যবস্থা চালু করার কথা ভাবা হয়েছে পরবর্তী সময়ে গোটা কেন্দ্রীয় সরকারি চাকরিতেই, অর্থাৎ শুধু সিনিয়রিটি এবং চাকরির সময়সীমা এবার থেকে নির্ধারণ করে দেবে না প্রমোশন, স্রেফ রুটিন অফিস ওয়ার্ক বা আসি যাই মাইনে পাই নয় কর্মীবর্গ মন্ত্রকের পরিকল্পনা। পারফরমেন্স যদি ভালো হয় তাহলেই জুটবে বকেয়া পদোন্নতি, এমনকি উদ্ধর্তন আধিকারিকদের রিপোর্ট যদি বলে কারো দক্ষতার অভাব রয়েছে এবং পদের সঠিক দায়িত্ব পালন করতে পারেননি, তাহলে প্রমোশনের সময়সীমা হয়ে গেলেও সেই প্রমোশন ও বেতন বৃদ্ধির স্কেল নাও মিলতে পারে। এই প্রস্তাব নিয়ে সরকারের অন্দরে আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের দীর্ঘ ছ বছর বহু দপ্তরে পদোন্নতি বন্ধ, সম্প্রতি আধিকারিকরা বিক্ষোভ আন্দোলনও করেছে, অন্তত যাতে অ্যাডহক প্রমোশন দেওয়া হয় সেই দাবিও করা হয়েছিল। কর্মীবর্গ মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং আশ্বাস দিয়েছিলেন প্রমোশন নিয়ে কর্মীদের সমস্যা সুরাহা হবে, কিন্তু এখনও পদক্ষেপ হয়নি। এর আগে কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে একের পর এক করা ব্যবস্থা নেওয়া হয়েছে, কখনও বিভিন্ন দপ্তরকে সমীক্ষা করতে বলা হয়েছে, 55 বছরের বেশি এবং 30 বছর চাকরি হয়ে গিয়েছে এই দুটি ক্ষেত্রেই সমীক্ষা করতে হবে, কাজের ক্ষেত্রে কাদের দক্ষতা অবশিষ্ট আছে, যদি না থাকে তাহলে স্বেচ্ছাবসরে নিদান দেওয়া হয়েছে, 5 বছরের বেশি শূন্য রয়েছে, এরকম পদ স্থায়ীভাবে তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এবার নতুন যে সার্ভিস রুল আনার কথা ভাবা হচ্ছে সেটি হলে দক্ষতা দেখাতে পারলে পদোন্নতি হবে, নচেত নয়। সুতরাং দেখলেন যে যদি দক্ষতা দেখাতে পারবেন, পারফরমেন্স যদি ঠিকঠাক হয়, তবেই কিন্তু সরকারি চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হবে, অর্থাৎ পদোন্নতিটাই মূল, যে দক্ষতা না দেখাতে পারলে পদোন্নতি হবে না। যদিও এটা এখনও কনফার্ম খবর নয়, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এটা বলা হচ্ছে এবং এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বলা হচ্ছে। প্রথম সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস এবং রেলওয়ে সার্ভিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য করা হবে, তারপর ধীরে ধীরে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে বলে বলা হচ্ছে। তবে ভবিষ্যতে এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না সেটাই দেখার। ধন্যবাদ।